বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে, ইদানিং প্রচুর ডিজিটাল মার্কেটিং ট্রেনিং শেখা বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন ধরনের প্রোফাইলের, মূলত যারা স্টুডেন্ট, যারা বিটেক করছো, MBA করছো বা যারা গ্রাজুয়েশনস করছো, তাদের থেকে ভালো একটা রেসপন্স পাওয়া যাচ্ছে। অর্থাৎ তারা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং প্রোগ্রামটা শেখার আগ্রহ দেখাচ্ছে এবং ইদানিং প্রচুর কল পাচ্ছি ওয়ার্কিং প্রফেশনালস, যারা তারাও ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শিখতে আগ্রহী হচ্ছে তাদের একটা অল্টারনেটিভ আর্নিং হিসাবে। এবং অনেক ক্ষেত্রে যেটা হয় বিভিন্ন প্রাইভেট ফার্মের ক্ষেত্রে, মূলত যে জবটাই সে করুক না কেন, সে যে পজিশনেই থাকুক না কেন, সবসময় একটা জবের লাইক সিকিউরিটি নিয়ে একটা কোয়েশ্চেন্স থাকে। গভর্নমেন্ট জবসে সেটা হয়তো অনেকটাই কম, যেখানে প্রাইভেট ফার্মে সেই পরিমাণটা অনেক বেশি। আর সেখানটায় আমরা যখন জবের যে কোনো সেকশনসে কাজ করি, সেখানে ভাইস প্রেসিডেন্ট লেভেলে হোক অথবা একটা জুনিয়র এক্সিকিউটিভ লেভেলেই হোক, সবসময় জবের একটা অনিশ্চয় থেকে যায়। তার জন্য ওয়ার্কিং প্রফেশনালরা এখন এই ডিজিটাল মার্কেটিং ট্রেনিং প্রোগ্রামসটা তাদের ফুল টাইম যে কাজটা তারা করে, তাদের সাথে সাথে তারা এটাকে পার্ট টাইম এবং ফ্রিল্যান্সিং হিসেবে করার জন্য তারা মূলত এটাকে অপশান হিসেবে বেছে নিচ্ছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেটা মার্কেটে যেটা দেখা যাচ্ছে যে কোথায় শিখব, ডিজিটাল মার্কেটিংটা শিখবো কোথায় এবং কার কাছে শিখবো, এই যখন কোয়েশ্চেন আসছে তখন নর্মালি কী হয় কি, আমরা গুগলের আমরা সার্চ করছি, আমরা বিভিন্ন হয়তো ফেসবুকে বিভিন্ন অ্যাড দেখে অ্যাট্রাক্ট হচ্ছি, সেখানে অথবা ইউটিউবের কারো কারো ভিডিও দেখে আমরা সেটাতে প্রভাবিত হচ্ছি এবং জানতে পারছি যে সেখানে করানো হয়। যেহেতু সাবজেক্টটা নিয়ে, যেহেতু যে কোনো এটা একটা নতুন সাবজেক্ট, তো সবার সে ধরনের অভিজ্ঞতা নেই যে এই সাবজেক্টে কী কী করানো হয় বা কী কীভাবে এর বেনিফিট পাওয়া যায়, আদৌ পাওয়া যায় কি না। তো সেটা কী হয়, অনেক ইনস্টিটিউশন এখন দেখতে পাচ্ছি, যখন আমরা 2009 আমরা ইনস্টিটিউশন কম্পিউটার ইনফোটেক একাডেমি যখন শুরু করেছিলাম, তখন মার্কেটে পার্টিকুলার সেখানে বড়জোর দুজন বা তিনজনের মতো হয়তো কম্পিউটার ছিল যারা কোর্স করাতো এবং এসইও কোর্স করাতো। সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমার প্রচুর স্টুডেন্টের নিজস্ব ইনস্টিটিউশন রয়েছে, আমার এখান থেকে অনেক আমি নাম করছি না, যদিও নাম নিতেই পারি, কারণ হচ্ছে কি ABP আনন্দ থেকে স্পন্সার্ড স্টুডেন্ট আমাদের রয়েছে, যেখানে ABP আনন্দ তার কর্পোরেটের প্রচুর স্পন্সার্ড ক্যান্ডিডেটস আমি আমাদের ট্রেনিং ইনস্টিটিউশনসে করে গেছেন বিগত দিনে। তো সেখানটা দাঁড়িয়ে আজকের দিনে অনেক ইনস্টিটিউশনস গুজে উঠেছে যারা পার্টিকুলার ডিজিটাল মার্কেটিং ট্রেনিংয়ের নাম করে ছেলে মেয়েদের থেকে প্রচুর টাকা পার্টিকুলার তারা চার্জ করছে এবং তারা করাচ্ছে, এবং দেখবে তারা অন্যান্য ইনস্টিটিউশনসে যদি তার থেকে একটু ডিটেলসে জানা যায়, তাদের দেখা হবে তাদের যে ব্যাকগ্রাউন্ডটা, সে ব্যাকগ্রাউন্ডটা আদৌ ডিজিটাল মার্কেটিং রিলেটেড নয়। সেখানটা দাঁড়িয়ে একজন যারা জব সিকার্স বা যারা ফ্রেশার বা যারা প্রফেশনালস, তাদের পক্ষে বোঝা সম্ভব না যে কোথা থেকে ডিজিটাল মার্কেটিং কোর্সটা করলে বা জানলে আমরা নিজের উপকৃত হব, সেই জায়গাটা একটু আমি আপনাদের হেল্প করার চেষ্টা করছি। কোন কোন জায়গাগুলো আপনারা দেখে নেবেন এবং কোন কোন জায়গাগুলোকে আপনারা পয়েন্ট আউট করবেন যখন আপনারা এটা শিখতে চাইছেন। মূলত প্রথমে আপনাকে জেনে নিতে হবে যে ডিজিটাল মার্কেটিং যারা করাচ্ছে বা যে ট্রেনিং ইনস্টিটিউশন করাচ্ছে বা যে সংস্থা করাচ্ছে, তারা আদৌ তারা সার্টিফাইড কিনা, অর্থাৎ সেই ইনস্টিটিউশনসটা আদৌ রেকগনাইজড কিনা সেটা দেখে নিতে হবে। সেকেন্ড দেখে নিতে হবে তারা কত পুরনো, এবং এই যে ডিজিটাল মার্কেটিং সাবজেক্টটা তারা পড়াচ্ছে তারা কত দিন ধরে পড়াচ্ছে। তৃতীয়ত, আমরা যেটা করে থাকি না সেটা হয় যে যে করাচ্ছে সেই মেন্টর বা সে টিচার কতটা এই সাবজেক্টে নিজে দক্ষ সেটা সম্পর্কে একটু আমার মনে হয় খোঁজ খবর নেওয়া দরকার। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আমরা যখন কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউশনে যাই তখন তার ফার্স্ট ফেজে যেটা আমরা পাই সেটা হচ্ছে কাউন্সিলর পাই, বিভিন্ন কাউন্সিলররা থাকে,
তারা বিভিন্নভাবে করে তারা প্রশিক্ষিত, কীভাবে করে তাদের স্টুডেন্টদেরকে কাউন্সিল করা হয়, বিভিন্ন লোক যেটা সবচেয়ে লোভনীয় আমাদের এবং বাঙালিরা আমরা যেটা সবচেয়ে বেশি খাই সেটা হচ্ছে কি উই 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 ইউজুয়ালি লাভ দ্য ফ্রি থিংস, নাম্বার ওয়ান। নাম্বার টু ইজ বেসিক্যালি উই লাভ দ্য টু গেট অ্যাসুরেন্স, 100% জব অ্যাসুরেন্স, মানে 100% জব গ্যারান্টি। নাট মাই কোয়েশ্চেন ইজ যেই মেয়েটি যাওয়া যে রিসেপশনিস্ট বা যে কাউন্সিলার আপনাকে 100% জব অ্যাসুরেন্স দিচ্ছে আপনার শেখার পর বা যে জায়গাটার পর, তার নিজের চাকরি বা যে সে যে চাকরিটা করছে তার আগামী দিনে তার নিশ্চয়তা আছে কি না, সেই কোয়েশ্চেন বা সে তার আনসার কি সে তার স্টাম্প পেপারে সে লিখে দিতে পারবে আগামী 3 মাস বা 1 বছর সেই ওই কোম্পানিতেই থাকবে বা সে কোম্পানিতে তার জবটা থাকবে। কারণ কি এভরিওয়েস যখন আমরা জব করি ইটস এ গিভেন টেক প্রসেস, আপনি যখন কোনো সংস্থায় ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছেন, কাউন্সিলার হিসেবে কাজ করছেন, যে কোনো প্রফেশনে, আমরা সেখানে আমাদের শ্রম দিই, আমাদের বুদ্ধি দিই, আমাদের বিবেচনা দিই, আমাদের শিক্ষা দিই, আমাদের শারীরিক পরিশ্রম আমরা দিই, আমাদের সময় দিই, তার বিনিময়ে আমরা সেখান থেকে আমরা মাস গেলে আমাদের সেখান থেকে আমাদের একটা আর্নিং আমরা পেয়ে থাকি। এবার সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা কেউ আমি এবং আমাদের আমার যে সংস্থার কেউ বা অন্য কোনো সংস্থার কেউ আসলে 100% জবের কোনো গ্যারান্টি দিতে পারে না। আরেকটা জিনিস হয়তো অনেকে এখনও এটাকে অ্যাডভার্টাইজমেন্টে রাখছে, আমি জানি না যারা ওনার বা যারা তারা কতটা এটা নিয়ে সজাগ। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী আমরা কেউ 100% জব গ্যারান্টি এটা কোনো কোর্সে লিখতে পারি না বলতে পারি, কারণ কি 100% জব গ্যারান্টি আইনত আমরা কেউ কোনো ইনস্টিটিউশনস দাবি করতে পারে না, কারণ কি এটা 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 হয় না। আমরা কোনো কেউ ইনস্টিটিউশনস তাকে শিক্ষা দিতে পারে, তাকে টেকনোলজিতে তাকে আপডেট করতে পারে, তাকে বিভিন্ন টেকনিক্সগুলো শিখে তাকে এনেবল করতে পারে, তাকে এম্পাওয়ার্ড করতে পারে জব পাওয়ার জন্য, যাতে সে যে কোনো কোম্পানিতে গিয়ে সে প্রতিষ্ঠিত হতে পারে, সে যে কোনো কোম্পানিতে গিয়ে সে যাতে করে আউটপুটটা দিতে পারে। কোনো কোম্পানি বা কোনো কেউ পার্টিকুলার 100% জব গ্যারান্টি দিতে পারে না বা বলতে পারে না, সে বলতে পারে যে সাবজেক্টটাকে। তো সেখানে আমার মনে হয় একটু আপনাদের সজাগ হওয়ার সময় এসে গেছে, আপনারা একটু সজাগ হন সেই জায়গাটা, দেখে নিন যে সাবজেক্টটা নিয়ে আপনি পড়তে যাচ্ছেন বা যে সাবজেক্টটা নিয়ে আপনি পড়ার আগ্রহ প্রকাশ করছেন সেটাতে কতটা তারা পড়াতে পারদর্শী। এবার সেই জায়গাটায় দুটো কোয়েশ্চেন চলে আসে, যার কাছে শিখছেন কোনো ইনস্টিটিউশনস আপনি দেখবেন যখন কাউন্সিলিংয়ে যান তখন কে পড়াচ্ছে সেটা ডিটেলসটা শেয়ার করে না, এটা খুব ইন্টারেস্টিং। এবং আমরা যারা কোর্স করতে যাই বা আমরা যারা আমাদের ভাই বোনেরা যারা কোর্স করতে যায়, তো আমরা সেটা জিজ্ঞাসা করি না কে আমাকে পড়াবে, আমরা কী কী কোর্স, আমার চাকরি হবে তো, আমার কত টাকা আমি আর্নিং করবো, এটা কোয়েশ্চেনটা থাকে। কিন্তু যে শেখাবে বা যে যার কাছে আমি শিখতে এসেছি সে আদৌ সেটাতে পারদর্শী কি না, সে কতটা সফল সেটা আমরা জিজ্ঞেস করি না। আমরা যদি সে মেন্টর যদি সফল না হয়, সে যদি নিজে কোনো কোম্পানিতে কাজ করেনি, নিজে কোনো প্রোফাইল তার স্ট্রং প্রোফাইল নেই, তাহলে সে কী শেখাবে? 1 বছর 2 বছর কাজের করে আমি যখন একজন ট্রেনার হয়ে যাই তখন পার্টিকুলার্স কী হয়, সেটা অনেকটা ওই ফাঁকা মাঠে পার্টিকুলার্স হাতড়ানোর মতো হয়ে যায়। কারণ কি যে কোনো কোম্পানিতে আমরা যখন 1-2 বছর আমরা কাজও করি তখন আমরা পুরো ক্যাম্পেইন পুরো মডিউলসগুলো নিয়ে যে সমস্ত সেকশনসগুলো ডিজিটাল মার্কেটিংয়ে রয়েছে সেখানে আমরা কাজ করার আদৌ কিন্তু সত্যিকার অর্থে সুযোগ পাওয়া হয় না। কোনো একটা কোম্পানিতে হয়তো সে যত বড় কোম্পানি হয় তত স্পেসিফিক সেকশনসও হয়ে যায়, অর্থাৎ সে PPCতে হয়তো সে খুব ভালো, সে হয়তো ACOতে শুধুমাত্র কাজ করছে, সে হয়তো সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র কাজ করছে, ওভারঅল করার ক্ষমতা বা করার সুযোগ কম পাওয়া যায়। যদি সে নিজে তার কোনো ওয়েবসাইট, তার নিজের কোনো বিজনেস বা তার নিজের কোনো প্রোগ্রাম সে রান না করে, সে বেসিক্যালি শেখা জানা এবং সেটাকে অনুধাবন করে ফিল করে সেটাকে করা আমার মনে হয় একটু চাপের। তো আশা করি আপনারাও সেটা ক্লিক করবেন। তো ফার্স্টে দেখে নিন যে পড়াচ্ছে তার প্রোফাইলটা কী আছে, সে কতটা সফল, সে আদৌ অ্যাফিলিয়েট থেকে আর্নিং করেছে তো, সে ইউটিউব থেকে আর্নিং করে তো, সে পার্টিকুলার ফ্রিল্যান্সিং করে সে নিজে আর্নিং করেছে তো, সে কটা প্রসেস কাজ করেছে, সে কোন কোম্পানিতে কাজ করেছে, সে কতদিন ধরে ডিজিটাল মার্কেটিংয়ে রয়েছে। এখানটা একটা গল্প আছে আমার শ্বশুর বাড়ির দিক থেকে, তারা বরিশালের লোক ছিলেন, প্রাক্তন খুব শিক্ষিত লোক ছিলেন, তৎকালীন সময়ে তিনি গ্রাজুয়েশন ছিলেন,
তো শোষণ মশাইয়ের যিনি বাবা ছিলেন, তো উনি পার্টিকুলার একদিন একটা গল্প আপনাদের সাথে শেয়ার করছেন। তো উনি একদিন আরাম কেদারায় আরাম করছেন, তো ওনার সামনে একজন পার্টিকুলার ওনার নাতি, ছোট নাতি যেটা হয়, তো ঘোরাফেরা করছে। এবার ওর নাম ছিল বাবলি, তো বললো ডাকলো, হ্যাঁ রে বাবলি তোকে ইংলিশ পড়ায় কে রে? তখন সে বললো যে পার্টিকুলার কেন আমাদের বোম্বাদা আমাদের ইংলিশে পড়ায়। ও আচ্ছা বোম্বা পড়ায় তোরে, তো তারে পড়ায় কে? সে ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, তারে পড়ায় কে, তারে পড়ায় কে? মেক ইট আ নোট, লাইক যে পড়াচ্ছে আর সেই ইংলিশ যদি সে নিজে না জানে, কারণ কি বোম্বাকে ছোটবেলা থেকে ইনি দেখেছেন আর সে কতটুকু পড়াশোনা করেছে, কতটুকু সে তার বিদ্যে বুদ্ধি বা কিছু সে ইনি অবগত, ফলে কি হচ্ছে কি সে জানে যে বোম্বা কতটা ডেলিভার করতে পারবে, সে ইংলিশে কতটা পারদর্শী এবং সে কতটা শেখাতে পারবে। কারণ কি আমি নিজে যদি না জানি, আমি নিজে যদি চোট না খাই, আমি চোটের সম্পর্কে আমি কখনোই চোট থেকে আমি কাউকে বাঁচাতে পারবো না। মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার যে শেখাটা, সে শেখাটা কীরকম, যদি আমি সেই জিনিসটা শিখি আমি এবং ইমপ্লিমেন্ট করি এবং সেখান থেকে চোট খাই, কারণ চোট খাওয়া থেকেই মানুষ সবচেয়ে বেশি শেখে। কারণ কি আমি যেটা মনে করি বিজনেসে, ওয়াইন ইউ আর লুজিং ইউ আর আর্নিং লট, ওয়াইন ইউ আর গেটিং এ প্রফিট ইয়েস দ্যাট ইজ অলসো লার্নিং, বাট দ্যাট উইল বি ইউর পজিটিভ সাইজ, ইউ অলরেডি অ্যাওয়ার, মিনস ইউ অলরেডি গুড অ্যাট that subject. But when you are losing, that means you have something you are missing in your business or maybe your act. So, সেই জায়গাটা আমরা যদি চিনতে পারি, আমরা সেই প্রফিট বা সাকসেসের মুখটা দেখতে পারি। তো আমার মনে হয় এই জায়গাটা বা এই পয়েন্টটা আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোর্সের ডেলিভার কীভাবে হচ্ছে, আমি কোর্সটা কীভাবে শিখবো, আমি এই কোর্সটা যেটা ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে দেখবেন, আমি নাম করছি না, আপনার নাম পেয়ে যাবেন বা ইন্টারভিউতে পেয়ে যাবেন, অনেক সংস্থা যেটা হয় যে খুব চাকচমক ইনফ্রাস্ট্রাকচার অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা রয়েছে, অ্যান্ড ইউ উইল বি দ্য ওয়াও ফ্যাক্টর মিনস। তো যখন আপনি করতে যাচ্ছেন দেখবেন ইটস বেসিক্যালি অল আদার স্লাইডস স্পেস, যারা করাচ্ছেন তাদের প্রি ডিফাইন্ড পিপিটি স্লাইডস রয়েছে, ইউ আর জাস্ট লিসেনিং অ্যান্ড গেটিং দ্য ইনপুটস, এটা হয় এটা robot.txt, এটা ক্যানোনিক্যাল, এটা এটা হয়, এটা টুলস এভাবে ইউজ হয়। আই থিঙ্ক তার জন্য আপনাকে এত টাকা খরচা করে, যে টাকাটাই আপনি খরচা করছেন সেটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য, আর সে টাকাটা খরচা করে ওটা করার দরকার হয় না। আজকের দিনে প্রচুর ইউটিউবে ভিডিও রয়েছে, প্রচুর আপনি টিউটোরিয়াল ফ্রি টিউটোরিয়ালস পেয়েছেন যেখান থেকে ওই জিনিসগুলো জানা রয়েছে, শুধু শুধু টাকা খরচা করে ওই জিনিসটা ওই পিপিটি দেখার জন্য আমার মনে হয় না কি গিয়ে কোনো বুদ্ধিমানের কাজ। এই জায়গাটা যেটা ইম্পর্টেন্ট ডেলিভারেবলসটা, আর সেটা খুব ইম্পর্টেন্ট, কতটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশনস আপনি শিখতে পাচ্ছেন, কতটা প্রজেক্ট বেস শিখতে পাচ্ছেন সেটা দেখে নেবেন। অনেক ক্ষেত্রে অনেকে প্রজেক্টসে অ্যাসিওর করে, প্রজেক্টসে থিংস অ্যান্ড অল লিখে নেয় যে সে প্রজেক্ট স্পেসে হবে, সেটা অ্যাসিওর করা দরকার, রিটেন মেলে উল্লেখ করুন। এবং সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অনেকের ক্ষেত্রে কী হয় না, আমি পুরো জিনিসটা শিখে নিলাম, যেটা আমাদের ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম সেটা একটা খুব বড় সমস্যা, আমি যেটা বিভিন্ন মিটিং বা সেমিনারে আলোচনা করা হয়, আর সেটা হচ্ছে আমাদের এই যে প্রজেক্টস বেসড যেটাকে বলা হয় বা যেটাকে প্রজেক্টস ট্রেনিং বলা হয়, সেটা কী করা হয়, পুরো আমি এসইওটা শিখলাম, পিপিসি সোশ্যাল মিডিয়া করলাম, কোর্সের পরে গিয়ে আমি 2 মাস ইন্টার্নশিপ করলাম। আরে ভাই যদি আমি ওভাবে করে করি, সো অলরেডি দে হ্যাভ ফরগটেন দ্য ম্যাক্স, যদি আমি ইমপ্লিমেন্ট রেগুলার বেসিস না করি। তো রেগুলার বেসিস প্রজেক্টস ইমপ্লিমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা শুধু হলো না যে যেটা অনেক কোম্পানি কি করে, এই যে প্রজেক্ট বেসে তাদের নিজস্ব ক্লায়েন্ট বেসে প্রজেক্টস রয়েছে, 5টা ডিএটি করে নাও, 5টা সোশ্যাল মিডিয়া সাবমিশনস করে নাও, 5টা বুক মার্কিং করে নাও, দ্যাট ইজ এ প্রজেক্টস অ্যান্ড পিপলস লাভ ইট, অ্যান্ড আই থিঙ্ক এটা আপনাদের উপরে বোকা বানানো হচ্ছে, এবং সিম্পলি ওর যে ক্লায়েন্টের কাজটা আপনাকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে, অ্যান্ড ইউর ফিলিং আই এম ডুইং দ্য লাইভ প্রজেক্ট, ইটস ইউজলেস মাই ডিয়ার, ইউ আর নট গেটিং এনি চেকিং, হোয়াট ইজ ইউ আর ডুইং, ইউ আর জাস্ট ডুইং আ মেকানিজম, লাইক ইউ আর মেকানিক্যালি ইউ আর ডুইং ইট, চেক ইট ইট ইউর ওন ওয়েবসাইট, আপনার নিজস্ব ওয়েবসাইট, আপনার নিজস্ব ব্লগে সেটাকে করুন, দেখুন যে আপনি যে জিনিসটা শিখছেন, যে জিনিসটা ইমপ্লিমেন্ট করছেন সেটা কতটা আপনাকে রেজাল্ট দিচ্ছে, সেটা আপনার অ্যানালিটিক্স, আপনার র্যাঙ্কিং রিপোর্ট সেটা আপনাকে বলবে, আপনি ওখানটায় কুচকো পাপ করে লাভ নেই, তো সেটা আপনি একটু দেখে নেবেন। চতুর্থত পঞ্চমত যেটা যে পয়েন্টটা আমি ভুলে গেছি, কতটা পয়েন্ট অফ দিয়ে গেছি, সেখানটা আপনাকে দেখে নিতে হবে যে যখন আপনি শিখছেন মেন্টারের সাথে সাথে আপনি দেখে নেবেন যে তাদের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড কী হয়েছে, কতজন
কোথায় তারা সার্ভিস করে এবং আদৌ তাদের যে স্টুডেন্টস দে আর সাকসেসফুল অর নট, ঠিক আছে, সেটাকে আপনি দেখে নেবেন এবং সেটা মূলত ইফ দে ক্যান শো দ্যাট ফাইন ভেরি গুড, সেটা মনে হয় দেখা সম্ভব হয়েছে। কারণ কি ইফ দ্য পিপলস আর নট গেটিং বেনিফিটেড, অনলি দ্য ফ্রিক দিয়ে পার্টিকুলার আপনাকে বোকা বানানো হচ্ছে না, তো সেটা একটু দেখে নেবেন। আরেকটা জিনিস যেটা হয়, যেটা ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেকে আমি দেখছি যে প্রচুর টেকনিক্যাল জার্নালস একটা আমার প্রোগ্রামে এই করানো হয় এবং যারা শিখতে আসে তারা দেখে পয়েন্ট মেলায়, আমি এই শিখছি এই শিখছি এই শিখছি। আদতে যখন আমি এসইও বলছি তখন অফিস অফিস এর মধ্যে অন্তত পক্ষে 100 ধরনের ক্রাইটেরিয়াস রয়েছে যেগুলো শেখা দরকার, এবং সেই 100 ক্রাইটেরিয়াস যখন আপনি পয়েন্ট আউট করেন তো পিডিএফের যে পাতাটা সেটা 100 পাতা হবে, এবং সেই সেটা করে আপনার ওজন ভারী করে আপনাকে দেখানোর অবকাশ হয় না যে আমি কতটা শেখাচ্ছি। মোদ্দা কথা হচ্ছে আমি কতটা শিখছি সেটাই ইম্পর্টেন্ট, সেই জায়গাটাই প্রলোভনে বাদে ফা দেবেন না, সেটা একটা সেকশনস। কারণ কি আপনাদের টেকনিক্যালি আপনাদের বোঝানো মানে কোনটা করবো এটা করবো ওটা করবো, অ্যাকচুয়ালি কিন্তু আপনাদের মানে যখন টেকনিক্যাল নলেজ থাকে না সাবজেক্টে সেটা বোঝা মুশকিল। আপনি দেখে নিন যে মেজর পয়েন্টগুলো আমি বলেছি, যারা করাচ্ছে সে কতটা আপনার জন্য প্রফিটেবল হবে, আর সে কতটা নিজে করেছে, নিজে আদৌ সে বিজনেস করেছে কিনা, নিজে আদৌ সে ইউটিউবে আর্নিং করছে, নিজে আদৌ ফ্রিল্যান্সিং করে আর্নিং করছে, নিজে আদৌ অ্যাফিলিয়েট থেকে আর্নিং করছে কিনা। যদি সে আর্নিং না করে এখন তাহলে সে জানবে না যে আর্নিং কীভাবে করে, এখন আপডেটসটা কী এসছে, কি সিপিএ নেটওয়ার্কের মাধ্যমে কতটা আর্নিং করা যায়, কোন জায়গাগুলো রয়েছে সেগুলো অনলি পার্টিকুলার গিভিং দ্য স্লাইড শোসে পিপিটিতে শুধু ওয়েবসাইট মেনশন করে দিলে আমার মনে হয় সেটা আপনার ক্ষেত্রে খুব একটা বেনিফিট হবে না বা আগামী দিনে, সেটা দেখে নেবেন। আরেকটা জিনিস দেখে নেবেন, সেটা হচ্ছে যে সার্টিফিকেশনসটা কতটা ভ্যালিডিটি রয়েছে। কারণ কি বিভিন্ন এটার একটা সুন্দর ইন্টারেস্টিং সেকশনস আপনি দেখে নেবেন, যে কোম্পানি বোঝার জন্য একটা ছোট্ট পার্টিকুলার সেকশনস আপনি করতে পারেন। আপনি যখন নকরিতে যাবেন তখন নকরিতে গিয়ে দেখবেন পার্টিকুলার যখন আপনি কোনো জবস দেন বা প্রজেক্টস দেন, ধরুন আপনি কোনো কোম্পানির এগেনস্টে প্রজেক্টস করেছেন, সেখানে ওই কোম্পানির নামটা টাইপ করুন, দেখবেন অটো যদি টাইপের মধ্যে ওই লিস্টটা চলে আসে দ্যাট মিনস ইটস রেকগনাইজড বাই দ্য নকরি, ওই কোম্পানিটা রেকগনাইজড করতে পারছে অলরেডি এটা অ্যানালিস্ট, দ্যাট মিনস ইটস অ্যাটলিস্ট অথেন্টিক কোম্পানি। তো আপনি এখানে কোম্পানি থেকে যদি করেন তাহলে পার্টিকুলার ইউল গেট অ্যাটলিস্ট জব ওরিয়েন্টেড ক্ষেত্রে, জবের ক্ষেত্রে আপনার অসুবিধা হবে না, বিকজ দে অলরেডি অ্যানলিস্টেড ইন লাইক আপনার যে নকরি ডট কম মনস্টার ডট কম টাইম জবস অ্যানলিস্টেড রয়েছে অলরেডি, ইটস অ ওয়েল নোন কোম্পানি, সেটাকে দেখে নেবেন। আরেকটা সেকশনস হয় সেটা হচ্ছে যে কোর্স ফিসের বিভিন্ন সেকশনস থাকে, এটা টেকনিক্যাল একটা কোর্স এবং এই কোর্সের ফিসের বেসিক্যালি অ্যাজ সাচ কম্পেরিজেন্স এবং এটা এইভাবে করে করা যায় না বা করা সম্ভব হয় না, দেখে নেবেন আপনার যেটা কমফোর্টেবল জোন রয়েছে বা এটা। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি আমার মনে হয় ভালো জিনিস করার জন্য বা ভালোভাবে করার জন্য সেটা হয়তো একটু এক্সপিরিয়েন্স হলে সেটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখুন, কারণ ডিজিটাল মার্কেটিংয়ের সত্যিকার অর্থে ইফ ইউ আর টেকিং ইট এবং লার্নিং ইট সিরিয়াসলি দেস এ লট অফ স্কোপস মাই ডিয়ার, দেস এ লট অফ স্কোপস ট্রাস্ট মি। কারণ কি এখানটায় শুধুমাত্র আপনাকে জবের জন্য ওয়েট করে থাকার কোনো মানে হয় না, কারণ কি জবস 10-15,000 কলকাতা মার্কেটে আপ টু 25,000 বেসিক্যালি আমাদের স্টুডেন্টরা পেয়েছে বিভিন্ন কোম্পানি থেকে চাকরি করছে, কিন্তু মাথায় রাখবেন এর সাথে সাথে আপনি অবশ্যই আপনি এফিলিয়েট এর দিকে নজর দিন, প্রচুর আর্নিং অপরচুনিটি রয়েছে। আপনি যদি যেমন হোস্টিং ইজ এস এ গ্রেট সোর্স, এক একটা হোস্টিংসের সাইটে একটা হোস্টিং যদি আপনার রেফারেল যদি কোনো পারচেস করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, ইউ আর গেটিং $150 ও আপনি পার সেলে আপনি পেতে পারেন, ইটস নট এ লো অ্যামাউন্ট। তো যদি আমি যদি পাঁচটা যদি আমি সারা মাসে আমার লেখে থ্রুতে সেটা অ্যাফিলিয়েট সেল করতে পারি, সো ইটস এ গুড অ্যামাউন্ট অফ মানি, আর যেটা ফুল টাইমে আপনাকে কখনোই আপনি পাওয়া প্রথম থেকে একটু কষ্ট হবে। ইউটিউব আপনি দেখুন, ইউটিউবের মাধ্যমে আমাদের প্রচুর স্টুডেন্টস 1-1.5 লাখ টাকা করে ইনকাম করছে, নাম চাইলে ঠিকানা চাইলে ইউ উইল গেট ইট। তারপরে আপনি চলে আসুন আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট যেমন ফাইবার আপওয়ার্ক, এখানে পার্টিকুলার আপনি আপনার ফ্রিল্যান্সিং যে যা যা শিখছেন সেটা করতে পারেন, আপনি যা শিখছেন আপনার যে ট্যালেন্ট রয়েছে আপনার যদি রিসোর্সেস, আপনি যদি কোনো একটা বিজনেস স্টার্ট করতে চান সেটাকে আপনি আপডেট করতে পারবেন, সেটাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্ট এবং বিভিন্ন যারা
যেখান থেকে আপনি প্রজেক্টসগুলো পেতে পারেন, কাজ পেতে পারেন, সেগুলোকে আপনি প্রমোট করতে পারেন। তো প্রচুর অপশানস রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ে, সেগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। তো সাবজেক্টটা যদি আপনি ভালো করে জানেন, তাহলে সেটা যে পাত্রেই রাখবেন, সেটা যদি ফ্রিল্যান্সিং পাত্রে রাখেন, তাহলে ফ্রিল্যান্সিংয়ের কাজ আপনি করতে পারবেন, এবং ফ্রিল্যান্সিংয়ের কাজ করে আপনি ইন্টারন্যাশনালি আপনি বিভিন্ন কাজ পাবেন। কারণ কি এটা ডাইরেক্ট আপনি পেতে পারেন, ভায়া হয়ে কী হবে না, 100 টাকা প্রজেক্টস আপনি 50 টাকায় পাবেন, ইউল বি হ্যাপি কি আমি কিছুই পাচ্ছি না তো 50 টাকা পাচ্ছি। আই থিঙ্ক ইস ইস জাস্ট আ স্পুন ফিডিং ইজ নট আ সলিউশন ফর মি আইডিয়া। সো সেটা ডাইরেক্ট কীভাবে করে পাবেন, কীভাবে করে ওরে আপওয়ার্ক থেকে, কীভাবে করে freelancer.com থেকে, কীভাবে করে ফাইবার থেকে, সেটা শেখার চেষ্টা করুন। এবং অবশ্যই আপনার যে মেন্টর হবে, আপনার যে টিচার হবে, সেটাকে নিজে অবশ্যই সেখান থেকে আর্নিং করা উচিত। যদি সে নিজে আর্নিং না করে সেটাকে কিন্তু দেখাতে পারবে, সেটা একটা কিন্তু দেখবে। নেক্সট, ইউটিউব থেকে ইটস এ গ্রেট সোর্স অফ প্যাসিভ ইনকাম। আমি আরেকটা ভিডিওতে আমি প্যাসিভ ইনকাম সম্পর্কে আলোচনা করবো, এবং সেখানটা পার্টিকুলার জানতে পারবেন। আমরা যে আর্নিংগুলো করি, আমরা এই মধ্যবিত্ত পরিবারে, আমিও আপনাদের মতো ছিলাম, এবং সেখানে পার্টিকুলার যে মধ্যবিত্ত পরিবারে আমরা সবসময় কী হয় না, যে আমরা একটা সবসময় অ্যাসুরেন্স, আমরা সবসময় একটা সিকিউরিটি সবসময় আমরা করি। আসলে কোনো সিকিউরিটি কিন্তু আমাদের নিজেদের লাইফে যেখানে সিকিউরিটি নেই, সেখানে আমরা কীভাবে করে জব সিকিউরিটি হবে সেগুলো নিয়ে আমরা ভাবি। আমরা সবচেয়ে যেটা মেন ইম্পর্টেন্ট, আমরা খুব ইমিডিয়েট এবং শর্ট টাইম আমরা চাই, সে শর্ট টাইম কোনো কিছুই শর্ট টাইমে কিন্তু কিছু হয় না। যে কোনো একটা বীজ যখন আমরা বপন করি, সেটা গাছ এবং তার গাছ থেকে ফল হতো একটা টাইম আপনাকে দিতে হবে। সো প্রত্যেক জিনিসের একটা সময় দরকার, তো সেই সময়টা যদি আপনি দেন, প্রত্যেক জায়গা থেকে আপনি রেজাল্টসটা পাবেন। এর কোনো শর্টকাট হয় না। যদি আপনাকে কেউ প্রলোভন দেখায় যে তুমি এই মাসে বা এতদিনের মধ্যে এটা করবে, আমার মনে হয় সেটা হয়তো একটু ভুল হচ্ছে, একটু যাচাই করে নেবেন। কারণ অনেক ইনস্টিটিউশনসে, অনেক জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি 5-10 হাজার নিয়ে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভালের জন্য পিপলস আর পেইং আর গুড অ্যামাউন্ট অফ মানি, এবং দে আর আর্নিং গুড অ্যামাউন্ট অফ মানি, দ্যাট ইনস্টিটিউশন আর্নিং আর গুড অ্যামাউন্ট অফ মানি। মাই ডিয়ার, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার জন্য 5-10 হাজার টাকা দেওয়া, ইউ ক্যান ডু ইট ইজিলি, ঠিক আছে? সো ইউ কন্ট্যাক্ট মি, আই উইল ডু ইট ফর ফ্রি ফর ইউ, সো ইটস নট আ রিকোয়ার টু মানি পে এনি পেনি টু মি। সো একটু দেখে নিন যেখান থেকে শিখছেন, যার থেকে শিখছেন কতটা সে শেখাতে পারছে, এবং আপনার একটা মোটিভ ঠিক করে নিন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি এটা শেখার পরে আপনি কী করতে চান এক্স্যাক্টলি ক্লিয়ার হওয়া খুব ইম্পর্টেন্ট। আমি যদি জব করতে চাই, প্রিপেয়ার ইউর সেলফ ফর জব, বিকজ সেখানে আপনি খুঁটিনাটি সমস্ত জিনিসগুলোকে জানা দরকার, যেগুলো আপনি যে কোনো কোম্পানিতে গিয়ে আউটপুট দিতে পারেন। আপনি যদি আউটপুট দিতে না পারেন, কোনো কোম্পানি আপনাকে বেশি দিন টান না। তো সেখানে জন্য শেখাটা ভালোভাবে করে খুব ইম্পর্টেন্ট। আমি বারবার করে এই পয়েন্ট আউটটা করছি, ভালোভাবে শিখুন, যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনি কাজ পাবেন। কাজ মার্কেটে প্রচুর রয়েছে, কিন্তু কাজ করার মতো লোক, সঠিক লোক পাওয়া যায় না, সেটাই সবচেয়ে দুঃখের আমাদের কলকাতায়। আর আরেকটা জিনিস বিষয় আপনি জেনে নেবেন, সেটা হচ্ছে যখন ইনস্টিটিউশনসে আপনি যাচ্ছেন, সেটা পার্টিকুলার কোনো হিডেন ফিস রয়েছে কি না সেটাও দেখে নেবেন। ইনস্টিটিউশনে গিয়ে এটার জন্য এটা, এটার জন্য ওটা, সেটা যেন না হয়, সেটা দেখে নেওয়া হয়তো একটু দরকার। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যখন আপনি কোর্স করবেন, কোর্স করাকালীন সময়ে যে শুধু বুকিস নয়, আমার মনে হয় যে সেটার নথিবদ্ধ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। কী শিখছি, কীভাবে শিখছি, সেগুলো যাতে করে ফিউচারে থাকে, তো সেটার কী রিসোর্সেস ব্যাক আপ আছে সেটাও একটু জেনে নেবেন। আশা করি এই টিপসগুলো যদি আপনি জানেন, এবং টিপসগুলো যদি পার্টিকুলার আপনি ফলো করেন, যে কোনো জায়গায় আপনি করুন না কেন, যার কাছেই করুন না কেন, আশা করি সেখান থেকে আপনি ভালো ভালো করে শিখতে পারবেন, এবং আপনি অবশ্যই এখানে সফল হবেন। কারণ ডিজিটাল মার্কেটিংয়ে দীর্ঘদিন থাকার সুবাদে 2006-এর পর থেকে বেসিক্যালি 2004 থেকে বেসিক্যালি ডিজিটাল মার্কেটিংয়ে, এবং 17 বছর ধরে বেসিক্যালি মার্কেটিং, 17 বছরের বেশি হয়ে যাচ্ছে 2001 থেকে, চাকরি জীবনে যে কিছু যা কিছু শিখতে পেরেছি, এবং দীর্ঘ 10-12 বছরের যে ডিজিটাল মার্কেটিংয়ের যে এক্সপিরিয়েন্স রয়েছে, এবং যেখানে more than 30 lakh rupees what I lost in my business, সেখান থেকে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি, সেখান থেকে যে খাত প্রতিঘাতের মাধ্যমে যা কিছু শিক্ষা, যা কিছু শেখা গেছে, এবং সেটা আশা করি যদি মনে হয় যে আমি শেখাতে পারবো, বা আমার ইনস্টিটিউশনে কম্পিউটার ইনফোটেক একাডেমি সেটাকে প্রোভাইড করতে পারে, হয়তো একবার একটু ভিজিট করে দেখে যেতে পারেন, একবার কথা বলে যেতে পারেন, যদি মনে হয় মিশন করুন, শিখুন।
এটা আপনাকে গ্যারান্টি দিতে পারে যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন, সে 10,000 টাকা হোক অথবা যে টাকা যে অ্যামাউন্টেই হোক, সেটা আপনি রিটার্ন পাবেন এবং সেটা আজীবন আপনার সেখান থেকে রিটার্ন আসার ব্যবস্থা নিশ্চয় করতে পারবো। আমি যদি আর্নিং করি, আমার যারা স্টুডেন্টস তারা যদি আর্নিং করে, মোস্ট অফ দ্য কেসেস আমার অনেক স্টুডেন্টস মোর দেন 5,000 to 7,000 আর্নিং করছে, যদি তাদের ফোন নাম্বার দরকার হয় পেয়ে যাবে। সো দ্য পয়েন্ট ইজ, যদি তারা করতে পারে, যদি আমি করতে পারি, তাহলে আপনিও করতে পারবেন। শুধু দরকার আপনার একটু সহযোগিতা, আপনার হেল্প, শুধু স্বপ্ন দেখলে হবে না, আর যেটা শেখানো হচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেটাকে কাজ করতে হবে এবং আমাকে কথা দিতে হবে যে এই জিনিসটা পার্টিকুলার আমি শিখছি সেটাকে ইমপ্লিমেন্ট করবো এবং আমার খিদেটা আমি বজায় রাখবো। আমি খিদে না থাকলে কোনো কিছুই সম্ভব না। আপনি যদি শুধু সার্টিফিকেট, শুধু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চান, আমার মনে হয় অন্য অনেক ইনস্টিটিউশনস সেটা করতে পারবে ভালো। আমার এই ক্ষেত্রে যদি আর্নিং করতে চান, যদি পার্টিকুলার নিজে প্রতিষ্ঠিত হতে চান, নিজের কোনো বিজনেস প্রতিষ্ঠা করে আরও 10 জনকে কাজ দেওয়ার সুযোগ করে দিতে চান, তাহলে আমি আপনার সাথে আছি। যতদিন সেটা হবে না আমি আপনার সাথে থাকবো, সেটা কথা দিতে পারি। লাইভ ভিডিও হচ্ছে, ফলে এটা আপনি যে কোনো সময়ে ফর দ্যাট। সো আশা রাখি সেই সহযোগিতা, সেই জিনিসটা করার অঙ্গীকার রাখছি। যদি ভালো লাগে সো খবর নিতে পারেন কম্পিউটার ইনফোটেক একাডেমি .com। লাস্ট 2007 থেকে কম্পিউটার ইনফোটেক কোম্পানি রান করছে। কম্পিউটার ইনফোটেক একাডেমি 2009 অনওয়ার্ডস বেসিক্যালি এসইও এবং ডিজিটাল মার্কেটিং স্পেশালাইজড কোর্স করাচ্ছে এবং তার সাথে কন্টেন্ট রাইটিং কোর্সটা আমাদের এখানে খুব পপুলার, অনেক স্টুডেন্টস সেটাকে পড়ে। কারণ ইজি টু আর্ন মানি থ্রু দ্য কন্টেন্ট রাইটিং। ইফ ইউ আর রাইটিং কন্টেন্ট ইউ ক্যান আর্ন, ওয়ান অফ মাই স্টুডেন্টস ফ্রম কাছরা বলা ইজ আর্নিং মোর দ্যান ল্যাক্স টু 1.5 crore. সো এভাবে করে আপনি বিভিন্ন জায়গা রয়েছে, আপনি যদি হয় তো আমার এখানে যে ভিডিওটা রয়েছে তার ডিসক্রিপশনে নিশ্চয় আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ওয়েবসাইট ইউআরএল দেওয়া থাকবে, ইমেল থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনি কন্ট্যাক্ট করতে পারেন। হয়তো সবসময় আমার সুযোগ পায় না আপনি ক্লাস সাথে মিলতে থাকে, আমার যে কোঅর্ডিনেটর রয়েছে সে নিশ্চয়ই আপনার সাথে কন্ট্যাক্ট করবে, সে নিশ্চয়ই আপনাকে হেল্প করবে। একবার যদি একটু কষ্ট করে আপনি চলে আসতে পারেন, বেশি দূরে না, একটা সলিড সেক্টর খুলতে বিজে মার্কেটের একদম কাছাকাছি 206 বাস স্ট্যান্ড, উল্টো ডাঙ্গা থেকে আপনি যে কোনো অটো বা বাসে 10 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন যে কোনো জায়গা থেকে। বেসিক্যালি এখানে বিজে মার্কেট আসা করে সলিড সেক্টর টু খুব দূরে না, একবার এসে একটু দেখা করলে, একটু কথা বললে আমার মনে হয় অনেকটা জিনিস সহজ হয়ে যাবে, অনেক কিছু জানা যাবে। আমি জ্যোতিষী নই কিন্তু জ্যোতিষীরা আমার এখানে শিখতে আসে, তো আমি ভাগ্য বলতে পারবো না, কিন্তু জ্যোতিষীরাও তার ডিজিটাল মার্কেটিং করার জন্য তারা আজকাল শিখছে এবং আমার স্টুডেন্টস রয়েছে, অনেক জ্যোতিষী স্টুডেন্ট রয়েছে। তো তাদের যদি ভাগ্যটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি হেল্প করতে পারি, আশা করি আপনারটাও আমি পাবো। দেখা যাক, আপনি কত তাড়াতাড়ি আমার সাথে দেখা করতে পারেন, আশা রাখছি আপনার সাথে দেখা হবে। এবং যদি কোনো প্রয়োজনে কখনো প্রয়োজন হয় অবশ্যই আমি আছি। বাংলায় বেসিক্যালি কলকাতার ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের জন্য আরেকটা বলে রাখি, যদি কোনো কেউ কোনো পুয়োর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডস রয়েছে, তার মা বাবা এবং ইয়ে এবং ছেলেটির মধ্যে খিদে রয়েছে, একটাই কথা খিদে রয়েছে, শেখার খিদে এবং আর্নিংয়ের খিদে, যোগাযোগ করুন। আর নিশ্চয়ই অনেক ক্ষেত্রে আমি যেটা হয় ইস ফ্রি অফ কস্টে আমি পড়াই, যদি আমি দেখি সেই জিনিসটা খিদে থাকতে হবে নাম্বার ওয়ান। নাম্বার টু, ইউ শুড হ্যাভ টু বি প্রুফ দ্যাট ইউ আর মেরিটোরিয়াস, ইউ হ্যাভ প্রুফ ইউর সেলফ, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমার সাথে আমি আছি। এবার প্রত্যেকেই গরিব বা করে অনেক অনেক সেকশন আছে, সেটা আশা করি তোমরা করবো, রিয়েলি যারা রেডি অ্যান্ড দেয়ার ফর ইউ। আর যারা পার্টিকুলার সত্যিকার অর্থে শিখতে চাইছো, চাকরি করতে চাইছো এটা, সো আই হ্যাভ উই হ্যাভ আদার কোর্স উইচ ইজ অ্যাফোর্ডেবল অ্যান্ড ইউ ক্যান ডু ইট। আজকে একই টুকু, অনেকটা হয়ে গেল, অনেকটা সময় নিয়ে নিলাম। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ইউটিউবে পেয়ে যাবেন বিকাশ ধরে বলে আশা করি চ্যানেল হবে, সেখানে সাবস্ক্রাইব করতে পারেন। এবং ফেসবুকে অবশ্যই প্রোফাইল রয়েছে, সেখানেও আমরা আলোচনা করতে পারি, আমরা চ্যাট করতে পারি যখন আমার সময় হয়। দিনের শেষে বেসিক্যালি আমি প্রত্যেকের ইমেল, প্রত্যেকের চ্যাট, প্রত্যেকের হোয়াটসঅ্যাপ আমি রেসপন্স করি। যদি কোনো কিছু শেখার জানার থাকে, যতটুকু আমার বিদ্যে বুদ্ধি রয়েছে, যতটুকু আমার
শেখার ক্ষমতা রয়েছে। আর যতটুকু আমি জানি, যতটুকু প্রতিদিন আমাদের থেকে শিখছি, আমার স্টুডেন্ট থেকে শিখছি, আমার বিভিন্ন অপারগতা থেকে শিখছি, সেগুলো আশা করি কিছুটা হেল্প করা যাবে, কিছুটা হেল্প করতে পারবে। তো এই পর্যন্তই আজকে এইটুকু বলে বিদায় নিচ্ছি। আগামী দিন অবশ্যই ভিডিওস আসবে, বিভিন্ন টপিক্সের উপর ভিডিও নিয়ে আসছি, এবং সেটা স্পেশালি এতদিন ধরে আমি ইংলিশ এবং আউটসাইড মার্কেট রাখতাম। একটা স্টুডেন্ট আমার মিদনাপুর থেকে আছে, সুদীপ্ত বলে, সে একদিন আমাকে পোস্ট করে যে স্যার আপনি সবাই এখানে আসছে, বাংলাদেশ থেকে আসছে, এখান থেকে আসছে, নেপাল থেকে আসছে, অস্ট্রেলিয়া থেকে এখানে কলকাতায় এসে আসছে, স্যার আপনি কলকাতার জন্য কিছু করুন, বাংলাদেশি বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে, আমাদের কলকাতা পিছিয়ে আছে, কলকাতার সবাই ইংলিশে কথা বলে, সবাই হিন্দিতে কথা বলে, কিন্তু আমরা যারা মেদিনীপুর থেকে আসি, আমরা যারা মানে আমি একটু সে মানে একটু রুরাল লেভেল থেকে আসি, আমরা বাংলায় যদি কাউকে পাই, বাংলায় যদি কোনো কিছু শেখার সুযোগ পাই, সেটা কিন্তু স্যার আমরা ইউটিউবে পাই না, আমরা সেটা সুযোগ পাই না, হিন্দিতে থাকে, ইংলিশে থাকে, অনেক ক্ষেত্রে আমরা কিছু বুঝি, কিছু বুঝতে পারি না, আপনি একটু কিছু করুন। তো আমি তাকে কথা দিয়েছিলাম, সুদীপ তো হয়তো এই ভিডিওটা দেখবো, আমি তার কথা রাখার সুযোগ অবশ্যই আমি তাকে বলেছিলাম, এবং সেই কথাটা আমি রাখবো, এবং সেটার প্রসঙ্গে এটা আমার প্রথম ভিডিও আপনাদের জন্য, এবং এই ধরনের অনেক ভিডিওস আমি আশা করি সামনে আপনাদের জন্য রাখতে পারবো। এবং বাংলায় এবং কলকাতায় পার্টিকুলার্স যদি কোনো কাউকে আমি হেল্প করতে পারি, আমার বিদ্যুতের মধ্যে দিয়ে অবশ্যই আছে, যদি নিজে কোনো অনলাইনে বিজনেস করতে চান, অনলাইনে কোনো কিছু বিজনেস করার ভাব কথা পাবেন, নিজে যদি তার জব পাচ্ছেন না, সরকারি চাকরি করে যে পাচ্ছেন না, বিভিন্ন জ্যোতিষী দেখিয়েছেন, একবার এসে একটু দেখুন কিছু কাজ হয় কি না, আশা করি কিছু করতে পারবো। সো আজ আর বকবক নয়, এখানে রাখছি, আর ধন্যবাদ দেখার জন্য, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আশা করি আমার সঙ্গে থাকবেন, এবং অবশ্যই আমার সাথে কথা বললে ভালো লাগবে, আসুন নিজে মার্কেটে, ছোটোখাটো একটা ঘরে আমি রয়েছি, আশা করি সে ঘরটা আপনার জন্য কিছু ওয়েট করছে, আপনার কিছু উপহার দেওয়া।